তোমার? হ্যাঁ, বুকে ব্যথা করছে? সামান্য একটু ব্যথা করছে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শরীরটা বুঝো, চলো চলো ওদিকে, চলো চলো, বসো বসো বসো, শান্ত হয়ে বসো। আমি ডক্টরকে ফোন করছি। তোমার বড় ভাইজান তোমাকে কেউ ভালোবাসে না, তোমার সামান্য একটা অনুরোধ সেটাই তারা রাখতে পারলো না। ভালোবাসতো কবে, ভাইজান তো ভালোবাসে তার নিজের ছেলে ফাহিমকে আর ওই বন্ধুর পরিবারকে। ঠিক বলেছিস দীপালি, একদম ঠিক বলেছিস। চিন্তা করিস না বোন, আমরা তোর সাথে ছিলাম, আছি, সবসময় থাকবো। থ্যাংক ইউ ম্যাম। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনাদের অফিস থেকে আমাকে একটা ইমেইল করা হয়েছিল। আপনার নাম? অস্মিতা শিকদার। ও, আপনি আমাদের এখানে কাজ করতে চান এটা লিখে একটা মেইল করেছিলেন? জি। ও আচ্ছা, হঠাৎ এনজিওতে কাজ করতে চাচ্ছেন কেন? এখানে তো কর্পোরেট অফিসের মতন স্যালারি নেই, গ্ল্যামারও নেই, তারপরও কেন? ম্যাম, আমার বাবা বলেন মানুষের উপকার করার মতো ভালো কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। একদম ঠিক কথা বলেছেন আপনার বাবা। আর আমার মনে হয় আজকের দিনে যত গুন্ডা বদমাশ চোর ডাকাত রয়েছে, দেখবেন তাদের ম্যাক্সিমামই অনাথ। ছোটবেলা থেকেই ভালোবাসা, স্নেহ, মমতা, আদর থেকে বঞ্চিত হয়ে ওরা অসৎ উদ্দেশ্যে পা বাড়িয়েছে। আর সেজন্যই আমরা যদি অনাথ পথ শিশুদের জন্য কিছু করতে পারি, তাহলে হয়তো কিছুটা হলেও খারাপ কাজ থেকে ওরা বিরত থাকবে ভবিষ্যতে। বাহ, আপনি তো খুব সুন্দর গুছিয়ে কথা বলেন। থ্যাংকস ম্যাম। ম্যাম, তুমি প্লিজ। ওকে, তুমি। আচ্ছা, তোমার কোনো প্রেম ট্রেম নেই তো? ভেরি পার্সোনাল কোশ্চেন, মানে আমি আসলে বলতে চাচ্ছি তোমার কোনো ভালোবাসা টালোবাসা নেই তো? কেন বলুন তো? তোমার আগে এখানে যারা এসছে তারা অনেকেই ভালোবাসার চক্করে পড়ে কাজের সময় দিতে পারতো না, সেই জন্যই আসলে তোমাকে জিজ্ঞেস করছি। মানে তোমার দ্বারা এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? আমার জীবনে ভালোবাসার কোনো স্থান নেই, এই জন্য আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ওয়েল, পড়াশোনা করছো তো? জি, করছি। তার মানে তুমি পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের সাথে কাজ করবে, তাই তো? জি। আমাদের এখানে যারা কাজ করে তাদের প্রথম শর্ত হলো তারা প্রথমেই বাচ্চাদের জন্য কিছু ডোনেশন কালেক্ট করে। তার মানে একটা বক্স নিয়ে তারা ভিক্ষা করতে বেরোয়। পারবে তো? জি, পারব। সম্মানহানির কোনো ভয় নেই তো? ম্যাম, আমি তো জানি ভালো কাজের সম্মান বাড়ে, সম্মানহানি হয় না। ভেরি গুড। তো কবে থেকে জয়েন করতে পারবে? আপনি যদি বলেন তাহলে আজ থেকেই। আমার সময় নিয়ে খুব একটা প্রবলেম নেই, আর তাছাড়া অর্গানাইজেশনের কাজ বুঝে নিতেও তো কিছুদিন সময় লাগে। রিয়েলি? সো গ্রেট। তাহলে তুমি একটা কাজ করো, আমার কিছু ইউনিট আজকে বাইরে গেছে ডোনেশন কালেক্ট করবার জন্য, তুমি যে কোনো একটা গ্রুপের সাথে জয়েন করো, ওদের সাথে ঘুরে তুমি দেখো যে তোমার এক্সপিরিয়েন্সটা কি হয়, তুমি আসলে করতে পারবে কি না, কেমন লাগে তোমায়। শিওর ম্যাম। ওয়েলকাম ম্যাম, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। Thank you.
এই রাস্তায় রাস্তায় টাকা নেয়া। না, অনেক কম ডোনেশন পেয়েছি রে। এই জায়গা তো কেমন কাউকে দেখছি না, চল অন্য কোথাও দেখি, ওই দিকটাই চল। এক্সকিউজ মি স্যার, আপনি কি ডোনেশন দিতে চান? তুমি এসব কি করছো? বক্স হাতে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরছো, টাকা তুলছো, কেন করছো সব? পরিস্থিতি থেকে যত পালাতে চাইবো পরিস্থিতি তত পেছন পেছন ঘুরবে, তাই না পালিয়ে ফাহিমের মুখোমুখি হওয়া ভালো, তাতে ওকে ভুলতে সুবিধা হবে। কি হলো, চুপ করে আছো কেন? স্যার, আমি একটা এনজিওর সাথে যুক্ত। আমাদের এনজিও অসহায় অনাথ শিশুদের খাদ্য শিক্ষা চিকিৎসার জন্য কাজ করে। আপনারা তো প্রতিদিনই কত টাকা অপ্রয়োজনে খরচ করেন, এই টাকা থেকে যদি কিছু টাকা এই অসহায় শিশুদের জন্য দান করেন তাহলে ওরা দুবেলা দুমুঠো খেতে পারবে। আমি আপনাকে জোর করছি না, আপনার যদি ইচ্ছা হয় তবেই আপনি দিবেন, যতটা সম্ভব দিবেন। তুমি এনজিওতে জয়েন করলে কবে? আজই জয়েন করেছি। স্যার কি কোনো ডোনেশন দেবেন? যদি না দেন তাহলে আমাকে অন্যদিকে যেতে হবে, আরও লোকজনের কাছে ডোনেশন চাইতে। ওকে, থ্যাংক ইউ। দাঁড়াও। এ কী করছেন স্যার? আপনি তো ব্যাগ খালি করে সব টাকাই দিয়ে দিলেন, নিজের জন্য তো কিছুই রাখলেন না। হিসেব করে কি দান করা যায়? তাতে তো দানের ভাবনাটাই ছোট হয়ে যায়। আপনারা বাচ্চাদের জন্য এত কষ্ট করছেন, আর আমি এটুকু করতে পারবো না। আপনারা এক কাজ করুন, আমার এই আংটিটা নিয়ে যান, এটা বিক্রি করলে অনেক টাকা পাবো। না না স্যার, ওটা আমি নিতে পারবো না। তাছাড়া আপনি যেটুকু ডোনেশন দিয়েছেন ইটস এনাফ। আসি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি থানায় কোর্টে রাশেদের সামনে যেতে পারবো না, কিন্তু আমার অ্যাপয়েন্ট করা উকিল তো ওকে বাঁচাতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা উকিল ঠিক করতে হবে, কিন্তু পেমেন্ট দেবো কী করে? সামনে যেতে পারবো না, কিন্তু আমার অ্যাপয়েন্ট করা উকিল তো ওকে বাঁচাতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা উকিল ঠিক করতে হবে, কিন্তু পেমেন্ট দেবো কী করে? দাদির দেওয়া সোনার হারটাও তো হারিয়ে ফেলেছিলাম, ওটা খুঁজে পেয়েছি কিন্তু মা বাবাকে জানানো হয়নি। ওটা বিক্রি করলে উকিলে পেমেন্ট হয়ে যাবে মনে হয়। নেট থেকে কয়েকজন ভালো উকিলের নাম্বার বের করে ফোন করতে হবে। ওয়ান্ডারফুল স্যার, আপনি একদম চিন্তা করবেন না,
এখন থেকে, এই মুহূর্ত থেকে হিসাবের খাতায় আপনার নামটা প্লাস আর হুমায়ুন স্যারের নামটা মাইনাস করে দিচ্ছি। হ্যালো, মিজান সাহেব বলছেন? আমি আপনার সাথে একটা কেসের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। ইন্ডাস্ট্রিয়ালিস্ট হুমায়ুন চৌধুরীর বোনের স্বামীকে খুন করার অপরাধে যাকে অ্যারেস্ট করা হয়েছে, আমি চাচ্ছি আপনি তার কেসটা হ্যান্ডেল করুন। রাশেদের কেসটা হাতে নিতে চাচ্ছে না, তারপরে এখন আমি কি করব, কি করে বাঁচাবো রাশেদকে? হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি জুলফিকার চৌধুরী বলছি। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাকে একটা ইনফরমেশন দিন তো, ওই রাশেদকে কোনো উকিল অ্যাপয়েন্ট করেছিল? করেনি? গুড গুড গুড। আচ্ছা, মানে রাশেদের কি কোনো শুভাকাঙ্ক্ষী কোনো উকিল নিয়ে এসেছিল? আসেনি? ঠিক আছে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। জি, রাশেদের কোনো উকিল নেই, তার মানে আমাদের কোনো বিপদের ভয় নেই। এবার মন দিয়ে এই কোম্পানিটা নিজের নামে করার আসল কাজটা করতে হবে। আমি ভালো নেই সেটা শুনে তুমি বলছো ওয়ান্ডারফুল? স্যার, আপনি হয়তো ভুলে গেছেন যে কথায় কথায় ওয়ান্ডারফুল বলাটা আমার ওয়ান্ডারফুল রকমের একটা মুদ্রা দোষ। ও হ্যাঁ, এটা একটা বাজে দোষ, বাদ দাও। ওয়ান্ডারফুল স্যার, তা আপনি ভালো নেই কেন স্যার? আসলে আসলে মনসুর, এই কোম্পানির মালিক যতক্ষণ না হতে পারছি কিভাবে ভালো থাকি বলো? ওয়ান্ডারফুল স্যার, এটা তো আপনার অনেক দিনের স্বপ্ন। তবে চিন্তা করবেন না স্যার, আমি যেহেতু এই প্রতিষ্ঠানে চলেই এসেছি, আপনার এই স্বপ্ন পূরণ হবেই। গাছচুপির হিসেবে তুমি মহাগুরু, তাই তো তোমাকে ডেকে এনেছি। নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। Wonderful, sir.
আজ থেকে তুমি এই কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। ওয়ান্ডারফুল স্যার, আপনি একদম চিন্তা করবেন না, এখন থেকে এই মুহূর্ত থেকে হিসাবের খাতায় আপনার নামটা প্লাস আর হুমায়ুন স্যারের নামটা মাইনাস করে দিচ্ছি। এইসব সবই হচ্ছে খুচরো পাপের ফল। মানে কাল তুমি কত করে ভাইজান আর ভাবিকে বললে যে ছেলেটা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ওই ফ্যামিলির মেয়ে এই ছেলেটার সাথে জড়িত, কোনোভাবেই যেন ওই মেয়েকে এই বাড়ির বউ করে না আনে। কে তোরা জিনিসপত্র হাত দিচ্ছিস কেন? আমরা আসলে চুরি করতে আসছিস না? দাঁড়ো, দাঁড়ান ছিল না, তোরা ঢুকলি কিভাবে? কি হচ্ছে এটা? কি চুরি করার মতলব এসেছিস না? না না, চুরি করার মতলব আমি ঠিক বুঝতে পেরেছি। ভালো ভালো বেরিয়ে যা, নাহলে কিন্তু পুলিশে ধরিয়ে দেবো।